নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। জয় মা কালী। আগামী 14ই নভেম্বর 2020 কালী পূজা, আর এই কালী পূজায় মা কালীর কৃপা পেতে চলেছে এই 7 রাশি। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। আগামী 14ই নভেম্বর 2020 আর বেশি দেরি নেই, অর্থাৎ এই দিন কালী পুজো অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের হিন্দু শাস্ত্র মতে কালী পুজো অর্থাৎ মা কালীকে শক্তির দেবী বলে মানা হয়। হ্যাঁ বন্ধুরা, এবং এই দিন পড়ছে দীপান্বিতা অমাবস্যা, এবং যার ফলে এই কালী পুজোর আধ্যাত্মিক প্রভাবকে আরও বাড়িয়ে তুলতে সহায়তা করেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই দিন আমরা সচরাচর অনেক ক্রিয়া করি, যেমন গুপ্তবিদ্যা। এছাড়াও শুভ কোনো কাজ যদি এদিন করা হয় সেক্ষেত্রে কিন্তু সেই কাজ আপনারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তাই এই দিনটিকে খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে মানা হয়। অনেকে হোমযজ্ঞের মাধ্যমে নিজের গৃহের বাস্তুদোষও কিন্তু কাটিয়ে ফেলে। এছাড়াও আপনারা এই দিন জন্মছক যদি বিচার করান সেক্ষেত্রে কিন্তু তার দ্বিগুণ ফল লাভ হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদেরকে বলবো, কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি অবশ্যই বিচার করিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মা কালীর কৃপা বা বরদান কোন 7 রাশির উপর পড়তে চলেছে। তার আগে মা কালী নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো, আমি বেশি সময় নেব না, দয়া করে কথাগুলো ভালো করে শুনবেন। এই কালী পুজোর দিন এমন একটি দিন, এই দিনে আমরা সচরাচর অনেক রকম ক্রিয়া করে থাকি। হ্যাঁ বন্ধুরা, গুপ্তবিদ্যা প্রয়োগ, এছাড়াও বশীকরণ, এছাড়াও অনেক ধরনের ক্রিয়া করি। তবে আমি এখানে বশীকরণ বা খারাপ কাজের কোনো কথা বলবো না, আমি আপনাদেরকে বলবো এই মা কালীর অনেকগুলি রূপ রয়েছে, বিভিন্ন রূপের আলাদা আলাদা পুজো হয়। হ্যাঁ বন্ধুরা, এবং প্রতিটি রূপের আলাদা আলাদা ক্রিয়া রয়েছে, এবং মা কালীর বীজমন্ত্র এই দিন যে পাঠ করতে পারবে সেই বীজমন্ত্রটি এক নাম বিশিষ্ট। হ্যাঁ বন্ধুরা, আর সেই বীজমন্ত্রটি আমি এখানে উচ্চারণ করলাম না, আশা করি আপনারা জানেন। সেই বীজমন্ত্রটি আপনারা যদি পাঠ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিগুণ ফল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই দিনই করতে হবে যেদিন দীপান্বিতা অমাবস্যা থাকছে। আর এই দীপান্বিতা অমাবস্যার মাহাত্ম্য অনেক অপরিসীম। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে মা কালীর কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে, অর্থাৎ মা কালীর বরদান আপনারা পেতে চলেছেন। তাই এই সময় থেকে আপনাদের কাউন্টডাউন স্টার্ট হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের নতুন কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহ আটকে গেছে তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের চাকরিতে পদোন্নতি হচ্ছে না তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি হতে চলেছে, যাদের ব্যবসা মন্দা চলছে তাদের ব্যবসা প্রভূত হারে উন্নতি করতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু মা কালীর কৃপা পেতে চলেছেন, অর্থাৎ মা কালীর বরদান পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট কিন্তু মিটতে চলেছে। যাদের চাকরি চলে গেছে তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ারও কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এছাড়াও যারা বিবাহ নিয়ে প্রবলেমে রয়েছে, বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও আপনাদের ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি হতে চলেছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে
আপনারা মা কালীর কৃপা পেতে চলেছেন, অর্থাৎ মা কালীর বরদান পেতে চলেছেন, যার ফলে আপনাদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি হবে, এবং যাদের চাকরি চলে গেছে তাদের কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর তৈরি হতে চলেছে। এছাড়াও যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সন্তান সুখ পেতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু মা কালীর কৃপা পেতে চলেছেন, অর্থাৎ মা কালীর বরদান পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট কিন্তু মিটতে চলেছে এবং আপনাদের মনে একটা আলাদা পাওয়ার জেনারেট হবে, যার ফলে আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। এছাড়াও যাদের চাকরি চলে গেছে তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই সময় থেকে সমস্ত দিকেই উন্নতি হতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে মা কালীর কৃপা আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে মা কালীর বরদান পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। সেটি অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, সামাজিক দিক বলুন, যে কোনো দিকেই কিন্তু আপনারা সাকসেসফুলি এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ অর্থনৈতিক সংকট কিন্তু কাটবে। এছাড়াও মানসিক চাপ আপনাদের অনেক কমে যাবে, যার ফলে আপনাদের মনে সবসময় প্রফুল্লতা বিরাজমান থাকবে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে মা কালীর কৃপা আপনারাও পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন, অর্থাৎ সেটি চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ যেতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে মা কালীর বরদান পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। সেটি চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে বলুন, সমস্ত দিকেই কিন্তু আপনাদের অর্থ, অর্থ আর অর্থ, কারণ অর্থের একটা ভান্ডার আপনাদের জীবনে আসতে চলেছে। এছাড়াও আপনারা মানসিক সুখ পেতে চলেছেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যারা মায়ের কৃপা অর্থাৎ মা কালীর কৃপা পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।